कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। हेलो ছাড়া অন্য কিছু জিজ্ঞেস করলে আমরা কথা বলি, আমরা 5 টাকার ভালো আছি। একটু আগে যে একজন কথা বললো তুমি কি শুনতে পারছো, বুঝতে পারছো? শুনছিলাম তো। তখন তো কোনো প্রবলেম হলো না, এখন কেন হইতেছে? একচুয়ালি হলো কি, তুমি মায়াবী তো। মায়ার ভাষা তুমি বুঝতেছো না, তোমার কয়টা দিলে বুঝবা, কেমন লাগে তোমার? নাট বলতো কিচ্ছু বুঝে নেই। আন্দাজে কইছে তাও মিলছে, সব কথা শুনতেছে, এখন সব শুনতেছে। একটা ঝাড়ি দেওয়ার পরে ক্লিয়ার শোনাও, একটা গান শোনাও। কি হয়েছে? গান গাও বল্টু, গান গাইলে তোমার যে 20 টাকা জরিমানা হয়েছিল ওইটা 120 হয়ে যাবে। 120 হবে? হ্যাঁ, আরে জরিমানা হবে না, বল্টু ব্যাডে গান গাও। না না, তোমার 20 টাকা জরিমানা হয়েছে তো। আর না, আচ্ছা যাই হোক, তাহলে গান গাও। আচ্ছা ঠিক আছে, গান শুনাইতেছি, ফোন কাটো, ফোনে লাইনে রেখে গান গাইলে কনসেন্ট্রেশন নষ্ট হয়। না না, প্লিজ ফোনটা কাটো, না না কাটো, না প্লিজ কাটো, দেখ কথা শুনছ। থ্রিডি প্রীতি তোমার নাম নিয়ে আমি গান গাইতেছি, কোনো কনফিউশন নাই। জ্বালাইয়া প্রেমের প্রীতিম, কোথায় তুমি গেলা রে, দাও না দেখা বন্ধু আমারে। প্রীতি, ওর নাম প্রীতি। মোটা আমি নিজে লাগাইছি, পঞ্চান্নবার কল দিয়ে। আচ্ছা তুমি কোথেকে ফোন করেছো? আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোতালা, ওই জায়গাটাই তো চারটির দোকান, ওই জায়গাটাই ঠিক, ওই মোড়ে, একদম মোড়ে বাম পাশে। কেন তোমরা ভুলতা গাউসিয়া চেনো? ভুলতা তো গাউসিয়া, ভুলতা কো মে নেই, ভুলতা ঢাকার অনেকে গাউসিয়া চেনে, গাউসিয়া মার্কেট, নিউ মার্কেট, একটা এই নিউ মার্কেটে একটা গাউসিয়া মার্কেট আছে, ওটা চিনি আমরা। ফোন কাটার পর দেখো তুমি অজ্ঞান হয়ে গেছো আজকে। টিভি বন্ধ করে ফুটমাস্তি দেখো? না আমি শুনি, রেডিওতে সবাই বলে না, তুমি রেডিওতে ফুটমাস্তি শুনো? ওয়াও, আমি ক্লাস 10 এ পড়ি। আমি 3 বছর আগের কথা বলছিলাম, 3 বছর আগে পাইলে তো হইতো। আমি এই আমি 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমাদের শুনি। ডেট মিলে শুনছো কাহিনী কি?
বুঝলাম না, সবসময় এটাই হয়, কেউ কাজ করে যায়, কেউ ফল খেয়ে যায়, দুই পাগলা সারাদিন শো করতেছে আর রেডিওটার প্রেমে পড়লো। আমার ভালো লাগতেছিল কথা বলতে, আমি কথা বলতেছিলাম, কি সুন্দর। আমি ফিরছি ছোট্ট পরে, শুনছেন ইউএলই প্রেজেন্স নাট বল্টু। Capital FM 94.8, Desher number one music station.